রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে চলছে তিন দিনের অনুষ্ঠান। বিস্তারিত জানাতে কুঠিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কি আয়োজন চলছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি, তুমি রবে নীরবে হৃদয়ে মম। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বাণী উক্তি গানগুলো, আজ কিন্তু তার যারা প্রেমী রয়েছেন, রবীন্দ্রপ্রেমী, তারা কিন্তু গভীর থেকে স্মরণ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে এর দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন এর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজকের প্রধান অতিথি রয়েছেন কুষ্টিয়া 4 আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অতিথিরা চলে আসবে, তার মধ্য দিয়ে এই দ্বিতীয় দিনের এই যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শুরু হতে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ন্যান্সি, 1891 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শিলাইদের কুঠিবাড়িতে এসেছিলেন জমিদারি ব্যবসা পরিচালনার জন্য। কিন্তু তিনি এখানে এসে শুধু জমিদারি ব্যবসা পরিচালনা করেননি, এখানে বসেই কিন্তু গীতাঞ্জলির মতো, গীতাঞ্জলির যে অধিকাংশ কাব্যগুলো সেখানে এখানে বসে রচনা করেছেন। এছাড়াও আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সেটিও কিন্তু এই শিলাদার হিমশীতল পরিবেশে বসেই কিন্তু রবি ঠাকুর রচনা করেছিলেন। দীর্ঘদিন পরেও এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যারা অনুসারী ভক্তকুল রয়েছে এবং বাঙালি আমরা, আমরা কিন্তু তাকে স্মরণ করছি মন থেকে নিবেদিতভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে যেমন ছিলেন সাহিত্যিক, একদিকে ছিলেন জমিদার, এবং তিনি কিন্তু শুধু এই অঞ্চলের অঞ্চলে এসে সাহিত্য রচনা করেননি, এর পাশাপাশি যে জমিদারি প্রথার পাশাপাশি কিন্তু এই অঞ্চলের যারা কৃষক ছিলেন, যারা নিম্ন আয়ের মানুষ ছিলেন, তাদের জন্য কিন্তু তিনি করেছেন। অর্থাৎ এই অঞ্চলে কৃষকদের জন্য তিনি কৃষি ঋণের ব্যবস্থা করেছিলেন, তিনি এই অঞ্চলের কৃষকদের জন্য কৃষি ব্যাংকেরও ব্যবস্থা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু আলাদা একটি অনুভূতির নাম। তিনি এই অঞ্চলের যে হিন্দু মুসলিম ছিলেন, হিন্দু মুসলিম সম্প্রদায়কের ঊর্ধ্বে বসে কিন্তু এই কুঠিবাড়িতে তাদের একসাথে বসিয়েছিলেন। তাই রবি ঠাকুর এত বছর পরেও কিন্তু বাংলা সাহিত্য এবং দর্শনের সমানভাবে প্রাসঙ্গিক। এই ছিল কুষ্টিয়ার শিলাদার কুঠিবাড়ির রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর দ্বিতীয় অনুষ্ঠানের সর্বশেষ খবর। ন্যান্সি তিতাস, আপনাকে ধন্যবাদ।